সালাম আলাইকুম বন্ধু, আশা করছি সকলে ভালো আছেন। অনেকদিন পরে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি, কারণ দীর্ঘদিন একটা বিশেষ কাজে বিজি ছিলাম। আজকে আপনাদের সাথে কথা বলবো, আমার সামনে বসে আছে উজ্জ্বল, তাকে নিয়ে আমরা কথা বলবো পুলিশে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে কোনো প্রকার টাকা ছাড়া ভর্তি হওয়ার সম্পূর্ণ প্রসেসিং নিয়ে, এবং প্রতিদিনের 3 দিনের মাঠে প্রতিদিনে কী কী করতে হবে তার সম্পূর্ণ বিস্তারিত বিষয়, এবং আপনি যারা ভবিষ্যতে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে ভর্তি হতে চান তাদের জন্য উজ্জ্বলের সাজেশন নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম উজ্জ্বল, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, গুড। আমরা হলো শুরু করি, আমরা প্রথমে তোমার কাছে জানতে চাচ্ছি যে তুমি যখন পুরো বাংলাদেশের মানুষজন জানে যে পুলিশে চাকরি নিতে হলে টাকা লাগে, তুমি কিভাবে টাকা ছাড়া মাঠ করার সাহস পেলি? আমিও আসলে আগে শুনতাম যে পুলিশের চাকরি অনেক টাকা লাগে, কিন্তু আমি এবারে 2023 সালে শেষ দিকে সার্কুলার দেওয়ার পর আমি টাকা ছাড়া, মানে আমি শুনতাম ছোটোকাল থেকে শুনতাম যে পুলিশ চাকরি অনেক টাকা লাগে, টাকা ছাড়া পুলিশ চাকরি হয় না। তারপর আমার চিন্তা ভাবনা হলো যে একবার চেষ্টা করে দেখি যে আসলে কি হয় কি না টাকা ছাড়া। তো এবার আমি আবেদন করলাম পুলিশে, আবেদন ফি 140 টাকা নিল। শুধু আবেদন করে প্রথম দিন মাঠে গেলাম, এখানে আপনার আবেদন করার পর একটা ফর্ম দিয়েছে আমাদের, ফর্মের মধ্যে 3 দিনের মাঠে আছে আর কি, 3 দিনের মাঠে কার্যক্রম। তো ফর্ম আসছে, এই ফর্মের মধ্যে আমাদের প্রথম দিন যে কাজগুলো হয়েছে এগুলো, প্রথম দিন আপনার তারা হাইট মাপার একটা মেশিন রাখছে সামনে, তো আমাদের হাইট মাইপা ভিতরে ঢুকাইছে, যারা ছোট তাদেরকে বাদ দিছে। তারপর এখানে মাঠে নিয়ে বসাইছে, তারপর একে একে সকলের হাইট নাপছে, ওয়েট এবং যে বুকের মাপটা, চেস্ট সব কিছু নাপ হয়েছে। তো এভাবে আমাদের প্রথম দিন। আচ্ছা, আমি একটা জিনিস অ্যাড করতে চাই এখানে, বুকের মাপের ক্ষেত্রে পুলিশে লাগে কতটুকু তুমি জানো? বুকের মাপের ক্ষেত্রে মানে অনেকের জন্য, অনেক যারা মোটা আছে তাদের জন্য, মানে না আমি বলি বুকের মাপের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মাপ হলো 30, স্বাভাবিক অবস্থায় 30, আর বুক বুক ভর্তি নিঃশ্বাস নেওয়ার করে 32, স্ফূর্তি অবস্থায় বলে। আচ্ছা, 30-32 হলে তোমার তো 34-32-34 আছে দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, আর উচ্চতা লাগে কতটুকু? পাসপোর্ট উচ্চতা এবারে পাসপোর্ট 6 নিয়েছি, কিন্তু পাসপোর্ট 6 নিয়েছি, 7 ছিলাম। আচ্ছা, উচ্চতা বেশি থাকলে প্লাস পয়েন্ট, নেক্সট আমরা আগাই। তারপর এইভাবে আমাদের প্রথম মাঠ, মানে প্রথম দিনের কার্যক্রম শেষ হলো। তারপর দ্বিতীয় দিনের মাঠ, দ্বিতীয় দিনের আপনার প্রথম দিনই 200 মিটার দৌড়, 28 সেকেন্ডে। তো এখানে যেহেতু মানুষ অনেক বেশি, তাই প্রতি রাউন্ডে 20 জন ফিরে দিছে। এখানে আপনার যারা 28 সেকেন্ডের ভিতরে আসতে পারছে সকল কি রাখছে, আর কেউ যদি আসতে পারে। আচ্ছা, যদি 28 সেকেন্ডের আগে আসতে গিয়ে কেউ যদি পড়ে যায় তখন? তখন সে বাতে খাতায়, মানে বাতে ডিসকোয়ালিফাই, ডিসকোয়ালিফাই। আর যদি 28 সেকেন্ডের ভিতরে 20 জনে আসতে পারে তো 20 জনই সিলেক্ট হবে। আচ্ছা, তো দৌড়ের পর 200 মিটার দৌড়ের পর তারপর হাই জাম্প লং জাম্প নেওয়া হয়েছে। তো হাই জাম্পটা হয়েছে 3.5 ফিট আর লং জাম্পটা আপনার 10 ফিট। আর এভাবে মানে আমাদের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ। আবার তৃতীয় দিনের মাঠ, তৃতীয় দিনে আপনার প্রথম দিনই 1600 মিটার দৌড়, 6 মিনিট 30 সেকেন্ডে। এটার মধ্যেও 20 জন ক্রীড়া আমরা দৌড় দিলাম। 20 জনে যদি 6 মিনিট 30 সেকেন্ডে 20 জন আসতে পারে তাহলে 20 জনই সিলেক্ট হবে, আর যদি একজনও না আসতে পারে তাহলে মানে পুরো টিমই বাদ যাবে আর কি 20 জনের ভিতরে। 1600 মিটার দৌড়ের পর ড্রাগিং, মানে টায়ার, তারপর এই ধাপ, মানে এই ধাপ শেষ করার পর এখন রুপ ক্লাইম্বিং, মানে রশি দিয়ে যে উপরে উঠা, এটা নির্দিষ্ট একটা মাপ দেওয়া থাকে যে 10 ফিট 12 ফিট উচ্চতায় উঠতে হবে। তারপর আর বিশেষ করে যে 1600 মিটার দৌড়ের পর যদি, আচ্ছা, কেউ যদি রশি দিয়ে উপরে ওঠার সময় নিচে পায়ের সাপোর্ট নেয় তাহলে কি নেওয়া যাবে? পায়ের সাপোর্ট নাকি শুধু হাতের সাপোর্টে উঠতে হবে? না, এখানে আমরা যেটুকু দেখছি যে যাই যেভাবে উঠতে পারে উঠতে পারে, কিছু বলে না, মানে নির্দিষ্ট যেই নাপ দিয়ে দিছে এখানে টাচ করে নামতে পারলে এনাফ, আল্লাহ যেভাবে উঠুক। তারপর এইভাবে আমাদের তৃতীয় দিনের কার্যক্রম শেষ। কার্যক্রম শেষের পর এখানে আমাদের নরসিংদী জেলার এসপি স্যার জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উনি আমাদের সাথে কথা বলছে আমাদের মাঠে বসায়া, বলছে যে তোমরা যারা অনেকে পরিশ্রম করছো 3 দিনের ভিতরে, তোমরা সবাই 3 দিন পরে কতজন ছিল? আমরা মোট 800+ আবেদন করা হয়েছে, 3 দিনের কার্যক্রম শেষে আমরা 506 জন ছিলাম। তো স্যার বলছে যে তোমরা যে 506 জন আছো, তোমরা অনেকেই পরিশ্রম করছো, সবাই চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু সামনে আরও কিছু পরীক্ষা আছে,
ওইটাতে যারা উত্তীর্ণ হতে পারবো তাদেরকেই চাকরি হবে। তো আমাদেরকে বলছে যে এত এত তারিখে 120 টাকা পেমেন্ট করতে হবে লিখিত পরীক্ষার অ্যাডমিশনের জন্য। আগে 420, হ্যাঁ আগে কি 420 আবেদন করার সময়, আবেদন করার সময় শুধু 40 টাকা, 40 টাকা আর 120, আর 120 টাকা, 160 টাকা হলো, তারপর 160 টাকা হলো, দেখি কয় লাখ টাকায় যায়। তো আমরা যে নির্দিষ্ট তারিখে আমরা টাকা পেমেন্ট করলাম, আমাদের একটা অ্যাডমিন আসলো লিখিত পরীক্ষার জন্য। তো আমরা লিখিত পরীক্ষা আমাদের জেলায় নরসিংদীতে দিলাম, নাসিমা কাদির মোল্লা স্কুল অ্যান্ড হোমসে আমরা পরীক্ষা দিলাম। এবার শ্রেষ্ঠ হয়েছে পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় 506 জন আমরা এই স্কুলে পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পর আমাদের একটা ডেট দেওয়া হয়েছে যে এত তারিখে তোমাদের রেজাল্ট দেওয়া হবে। গত মাসের 4 তারিখে আমাদের পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে। তো পরীক্ষা দিয়ে আসার কিছুদিন পর আমাদের বাড়িতে ভেরিফিকেশন আসছে, বা আমাদের এলাকার যে মেম্বার ওনাদের কাছে বলছে যে এমন এমন ছেলে, বাবার নাম এরকম, ছেলের নাম এরকম, চিনেন কিনা কিরকম ছেলে, মানে আপনার তথ্যটা নিয়েছে আর কি, স্বাভাবিক পুলিশ ভেরিফিকেশন যেটা হয়। তারপর আমরা বলছে যে এত তারিখে আমাদের ভাইবা, যেই দিন রেজাল্ট দিবে ওই দিনই ভাইবা। তো আমি কি জানতাম না যে আমি পরীক্ষায় পাশ করি কি নাই। তো পরীক্ষা আমরা পরীক্ষা দিছি 45 মার্কের পরীক্ষা। আর পরীক্ষায় কি থাকে, কি কি প্রশ্ন পরীক্ষায়? প্রশ্ন সহজই হয় যদি একটুখানি বাড়িতে একটু চর্চা করা হয়। পরীক্ষায় এমনিতে থাকে আপনার বীজগণিত থাকে আর ঐকিক নিয়ম থেকে একটা অঙ্ক থাকে, এই স্বাভাবিক এবং একদম নর্মাল অঙ্ক থাকে। যেগুলো বলতে গেলে যাদের বেসিক আগে ধারণা থাকে তারা পারবে ইনশাল্লাহ আশা করি। আর ইংলিশ যে কোনো একটা প্যারাগ্রাফ থাকে। আর তোমার সময় কি ছিল, তোমার সময় কি প্রয়োগ ছিল? আমাদের সময় ছিল ইউজ অফ ইন্টারনেট, মানে স্বাভাবিক চলতেছে। তারপর বাংলা থাকে, রচনা থাকে, যে কোনো একটা রচনা থাকতে পারে। আমাদের সময় আসছিল যে গ্রাম্যবেলা আর কৃষি ক্ষেত্রে বিজ্ঞান, এই দুইটা আসছিল, যে কোনো একটা, যেকোনো একটা দিলাম। আর বাগদার আসতে পারে, এক কথায় প্রকাশ আসতে পারে, মানে তোমার পরীক্ষায় আসছে আর কি, আসতে পারে বলা যায়। পরীক্ষায় আসছে যে ঐকিক নিয়ম আসছে, ইংলিশ ট্রান্সলেশন আসছে, মানে সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন আসছে, এগুলি মানে সব মোট 2টা অঙ্ক ছিল, একটা ইংলিশ প্যারাগ্রাফ, একটা বাংলা রচনা, আর এক কথায় প্রকাশ আসছে, বাগদার আসছে, এগুলো 4টা করে আসে, আর ইংলিশ ট্রান্সলেশন আসছে 4টা, মানে এক এক জেলায় এক এক রকম আসে আর কি প্রশ্ন। আমার জেলা আসছে এইভাবেই, আচ্ছা এই পার্টটা নিয়ে আসবে আর কি, স্বাভাবিকতা এর চাইতে বেশি আসে না। আমি আরেকটা জিনিস অ্যাড করি এখানে, সেম প্রশ্নের স্টাইলও থাকে, হলো সৈনিক পদে যারা সৈনিক পদে মাঠ করতে চান তাদের ক্ষেত্রে সেম লিখিত পরীক্ষার প্রশ্ন প্রায় একই থাকে, একই প্যাটার্ন, লিখিত পরীক্ষায় 50 নম্বর থাকে আর কি সৈনিকের মাঠে, আর ওটা একদিনেই হয়ে যায় সব কিছু, একটার পর একটা কমন নয়। যাই হোক আমরা আগাই, তারপর লিখিত পরীক্ষা শেষ, পরে লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের মানে বলা হয়েছে যে এত তারিখে তোমাদের রেজাল্ট দেবে। তারপর মানে কিছুক্ষণ আগে তো বললামই যে পুলিশ ভেরিফিকেশন আসছে, বাড়ি থেকে মেম্বার সিএমএর অনুরোধে জানা হয়েছে। তা আমরা এত তারিখে একদম রেডি হইয়া একটু সাদা প্যান্ট, সরি কালো প্যান্ট, সাদা শার্ট পরিলাম, যেহেতু ওই দিনই আমাদের ভাই বানিবে। তো আমরা গেলাম, লিখিত পরীক্ষার ফলাফল জানানো হলো আমাদের। তারপর এখান থেকে 506 জন থেকে 101 জন রাখা হয়েছে, আমাদের ভাইবার ক্ষেত্রে অনেক জেলায় অনেক ভাবে নাই, কিন্তু আমাদের জেলায় 5 জন করে নিছে একসাথে 5 জন করে নিছে। তারপর 3:30 ভিতরে আমাদের ভাইবার কার্যক্রম শেষ। মানে কি ধরনের প্রশ্ন করছে ভাই ভাই? ভাই ভাই ওনারা অনেক ধরনের প্রশ্ন করে থাকে, ওনাদের মনে যা আসে আর কি, দেশ সম্পর্কে করে, দেশের বাইরে সম্পর্কে করে, ইতিহাস সম্পর্কে করে, মানে সব বিষয়ে জানা থাকলে ভালো আর কি এই বিষয়ে। আর এটা হলো একটা মেট্রিক পাস লেভেলের ছেলেদের জন্য, ইন্টার লেভেলের ছেলেদের জন্য আহামরি অনেক বেশি জানতে হবে না, এর মধ্যে কি বলে বিসিএস এর মধ্যে জানতে হবে না, নর্মাল বিষয়গুলো জানলেই হবে আর কি, স্বাভাবিক বিষয়গুলো, সাধারণ বিষয়গুলো, চলমান কোনো খেলা থাকলে বা বৈশ্বিক ইস্যু থাকলে এগুলো সম্পর্কে আর কি নর্মাল। তো আমাদের সময় অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করছে, আমাদের যে আশা করছে যে মায়ানমারের রাজধানীর নাম কি, নবাব সিরাজউদ্দৌলা কোন দেশের, কি ভাষায় কথা বলতো, ও প্রাচীনকালে যে ঘোড়া দিয়ে মানুষ চিঠি পাঠাইতো এটাকে কি বলে, এগুলাই আর কি, মানে একদম ইজি ইজি, আরো ইজি প্রশ্ন করে, মানে ওনাদের কাছে ওনারা যা প্রশ্ন করতে পারে। যাক আলহামদুলিল্লাহ, ভাইবা শেষে কতজন ছিলাম? ভাইবা শেষে আমরা
ওনারা ঘোষণা দিয়েছে ভাইবার ফলাফল জানা হয়েছে রাত্রে 12টার দিকে, 12টার দিকে। অনেকক্ষণ আমরা ওয়েট করছি, বসে রয়েছি। তো 12টার দিকে এখানে মুক্তিকোটা থেকে নিয়েছে 7 জন, আর সাধারণ কোটা আছে, পশু কোটা আছে, মোটমাট আপনার 55 জনের চাকরি হয়েছে, আর 5 জন ওয়েটিংয়ে রাখছে। 5 জনের ওয়েটিং রাখার কারণ হলো এখান থেকে যদি কারো সমস্যা হয় মেডিকেলে, বা কোনো কারণে কেউ চাকরি করবে না এরকম হয়, তো ওয়েটিং যে 5 জন আছে ওনারা ঢুকতে পারবে। তারপর ওনারা ঢুকছেও আমাদের মেডিকেলে, কয়েকজন বাদ পড়ছে আমাদের মেডিকেল, এই তো কিছুদিন আগে গেল মেডিকেলে, বেশি মেডিকেলের চেক আপ হলো সম্পূর্ণ আর কি। যেটা হলো মেডিকেলটা আসলে মেডিকেলটা আপনার বিষয় না, বেশি আপনি যদি মানে শারীরিকভাবে ফিট থাকে তো ব্যাপার, ফিট থাকেন, কোনো মানে খারাপ বিষয়ে না যান, মানে খারাপ কিছু না করে থাকেন, তো আলহামদুলিল্লাহ ফিট থাকবেন। অ্যাপয়েন্টমেন্ট লেটার বলছে যে তোমাদের মানে যার যার নির্দিষ্ট থানায় পাঠানো হবে, ওনারা তোমাদের বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে নিয়ে যাবে, হয়তো তোমাদেরকে কল দিয়ে বলবে যে থানায় আসো। তো এখন ইনশাল্লাহ 26 তারিখে আমাদের ট্রেনিং, আর বিশেষ করে আমার ট্রেনিং করছে টাঙ্গাইল, এই মাসের 26 তারিখে। আর সকলে আমাদের জন্য দোয়া করবেন, আর যদি কোনো তথ্য জানার থাকে বা কোনো বিষয়ে তো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আচ্ছা, আমি রিপ্লাই দিয়ে দিব, সমস্যা নাই। আরেকটা প্রশ্ন, যেটা হলো যে টাকা ছাড়া চাকরি হয়েছে, এই ব্যাপারে তুমি শিওর নাকি টাকা দিছো আগে পরে? টাকা ছাড়া যে চাকরি হয়েছে এটা কেউ বিশ্বাস করতে চায় না। যখন আমি বাড়িতে আসলাম এক দুদিন পর, যখন আশেপাশের মানুষ জানলো যে আমার চাকরি হয়েছে, তো আমার বাবারে জিজ্ঞাসা করে কি মানে চাকরি কীভাবে নিয়েছেন, কন্ট্রাক্টে নিয়েছেন নাকি চুক্তি করে নিয়েছেন, মানে কীভাবে নিয়েছেন। তো আসলে মানুষের বুঝাইতে বুঝাইতে ক্লান্ত, মানুষ বুঝে না, মানুষ ভাবে যে আমরাও এরকম করে আছি, টাকা ছাড়া চাকরি হয় না। আসলে মানুষের কথা কি বলবো, যে আমি নিজেই ভাবতাম না যে টাকা ছাড়া চাকরি হয়, কিন্তু এখন আমি প্রমাণ পাইছি যে চাকরিতে পায়া, এই জন্য আমি আমার আমাদের যে মানে কোয়ালিটি থাকলে, যোগ্যতা থাকলে চাকরি হয় টাকা ছাড়া, এটা প্রমাণিত। যোগ্যতা থাকলে চাকরি হয়, আর আপনার যদি ডিফেন্সে চাকরি করার ইচ্ছা থাকে, যদি মনে থাকে যে মনে ইচ্ছা হয় যে আমি চাকরি করব, তাহলে আপনার মনে মানে সাধারণ ঘরে একটু পড়ালেখা করলেই এনা যথেষ্ট, বেশি পড়া লাগবে না, এখানে পড়ালেখা করা লাগবে, আর হালকা ফিজিক্যালি একটু ফিট হয়ে যাবে। এই যে সকালে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করলেন, এগুলো ঠিক আছে। আপনার প্রাথমিক মারে যদি 3 দিনের মারে আপনি টিকতে পারেন, তাইলে পরীক্ষা হামুরি কিছু না, পরীক্ষা আপনি যদি প্রতিদিন চর্চা করেন তাহলে আপনার মোটামুটি মানে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিলে এনা যথেষ্ট। দেখবেন এমন প্রশ্ন আসছে যে আপনি পারেন না, তারপর আপনি বানিয়ে দিতে পারতেছেন, ঠিক আছে। আর এখানে আপনার কমন প্রশ্ন আসবে না, আপনার অ্যাবিলিটি দেখবে যে আপনি কি কোনো প্রশ্ন বানায় কি দিতে পারেন, আপনি যদি বানায় 2 লাইন লেখেন এটারও আপনি নাম্বার দিব। আচ্ছা, গুড, উজ্জ্বল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার ট্রেনিংয়ের জন্য শুভকামনা রইল। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, যারা ভিডিওটা দেখছেন এতক্ষণ তাদের জন্য আমার পক্ষে শুভকামনা রইল, কারণ আপনারা হয়তো পুলিশের ব্যাপারে, পুলিশের চাকরি নেওয়ার ব্যাপারে বা ডিফেন্সের ব্যাপারে আগ্রহী, অবশ্যই আমাদের সাথে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, যদিও সেটা অনেক দিন পরে দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।